बिस्मिल्लाहिर रहमानुर रहीम। हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज के आमी रिव्यू करब स्क्वायर कम्पानी सुपरमम बेबी डायपर। ताहले चलुन कथा ना बाड़िए चले जाच्छी मूल भिडियोते। এটা হচ্ছে সুপারমম বেবি ডায়পার। এটা হচ্ছে স্কয়ারের একটা প্রোডাক্ট। এটার সাইজ হচ্ছে মিডিয়াম, 6-11 কেজি বাচ্চার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটার হচ্ছে মিনি প্যাক, এটার মধ্যে 4 পিস আছে এবং এটার প্রাইস হচ্ছে 115 টাকা, কিন্তু আপনারা 100 টাকায় পেয়ে যেতে পারেন। আমি আমার বাচ্চার জন্য অনেক ব্র্যান্ডের বেবি ডায়পার ব্যবহার করেছি, তার মধ্যে এটি একটি। এটার ভালো এবং মন্দ দিক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তাহলে চলুন আমি ডায়পারটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডায়পারটি, আর এই ডায়পারটার লুকসটা অন্যান্য ডায়পার থেকে অনেকটা সুন্দর। এবং এই ডায়পারটাও খুবই সফট একটা ডায়পার, ভিতরে এবং বাহিরে খুবই সফট ডায়পারটা। আর এই ডায়পারটা ইউজ করলে আপনার বাচ্চার স্কিনে কোনো র্যাশ ওঠার সম্ভাবনা নেই। এবং এটার মধ্যে যেই এই ইলাস্টিক বেল্টটা ইউজ করা হয়েছে, স্ট্রেচি ফিল্ড, যার জন্য আপনার বাচ্চার রানে ব্যথা পাবে না এবং সহজে বাচ্চার কোমরে টাইট হয়েও লাগবে না, সহজে বাচ্চার শরীরে এটা ফিট হয়ে লাগবে। আর এই ড্যাপারটা ইউজ করলে আপনার বাচ্চা যখনই পোস্টআপ করবে এটা সাথে সাথে শোষণ করে ফেলে। এটার শোষণ ক্ষমতা খুবই ভালো এবং এটা অলমোস্ট আপনি আপনার বাচ্চাকে 8 ঘন্টা ইজিলি পরিয়ে রাখতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এটার মধ্যেও একটা বর্ডার দেওয়া আছে হলুদ কালারের। যখন এটা অনেক বেশি যখন পোস্টআপ কিংবা যাই করুক, এটা যখন ফিল আপ হয়ে যাবে তখন এটা সবুজ বর্ণের হয়ে যাবে, তখন আপনি আপনার বাচ্চার ড্রাইপারটা চেঞ্জ করে দিতে পারবেন। এই বর্ডারটা দেওয়াই হয়েছে যখন মানে এটা যখন শোষণ ক্ষমতা থাকবে না, তখনই কিন্তু এই লাইনটা হলুদ থেকে সবুজ হয়ে যাবে, যার জন্য আপনার দেখতে হবে না যে এটা কী হয়েছে না হয়েছে। চিহ্নটা দেখলে আপনি আপনার বাচ্চার ডায়পার চেঞ্জ করতে পারবেন। আর আমি তো বললাম এটা খুব সফট একটা ডায়পার। আর এখানে হচ্ছে কুচি সিস্টেম করা, যেটা আপনার বাচ্চার কোমরে খুব সুন্দরভাবে ফিট হয়ে লাগবে। সেটা আপনার বাচ্চা অনেক বেশি শুকনা হোক কিংবা মোটা হোক সেটা কোনো বিষয় না, আপনার বাচ্চার কোমরে খুব ভালোভাবে এটা সেট আপ হবে। এবং এটা হচ্ছে এই জায়গাগুলোও খুব সফট, যার জন্য আপনার বাচ্চার কোথাও কোনো রকম জ্বালা পোড়া কিংবা কোনো কিছু হবে না, সে খুব আরামদায়ক ফিল করবে। আর এই ডায়পারটা একটু ভারী, অন্য ডায়পার থেকে একটু ভারী এই ডায়পারটা, যার জন্য আপনার বাচ্চা যদি অনেক বেশি পোস্টআপ কিংবা যাই কিছু করুক না করো, তখন এটা আরও অনেক বেশি ভারী হয়ে যায়। আমি আমার বাচ্চার জন্য আরও অনেক ডায়পার ব্যবহার করেছি, কিন্তু তার মধ্যে এই ডায়পারটা ব্যবহার করে আমার অনেক বেশি ভালো লেগেছে। তাই আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনিও আপনার বাচ্চাকে বেস্ট ডায়পারটা দিতে পারেন, যেখানে আপনার বাচ্চা কমফোর্ট ফিল করবে, আপনার বাচ্চার আরামদায়ক ফিল করবে। কারণ অনেক ডায়পার থাকে যেগুলো পরালে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে, তাই আপনি আপনার বাচ্চাকে ভালো মানের ডায়পার দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার বাচ্চাও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন। এটা ছাড়াও আমার চ্যানেলে আরও অন্য ডায়পারের রিভিউ দেওয়া আছে, চাইলে আপনারা ওই রিভিউ দেখতে পারেন, যেন আপনি আপনার বাচ্চার জন্য সঠিক ডায়পারটি চুজ করতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে মা এবং শিশু নিয়ে আরও অনেক ভিডিও দেওয়া আছে, যেগুলো দেখলে হয়তো আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে, চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।